রমনা পার্কে ঢাকার ফুসফুস বলা হয়ে থাকে। নাগরিক জীবনের যান্ত্রিক কোলাহল থেকে একটু হলেও প্রশান্তি এনে দেয় চিরসবুজ এই উদ্যানটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে নির্মল ও সতেজ বাতাস পাওয়া যায় এই রমনা পার্কে এলে। এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। মুঘলরাই রমনার নামকরণ করেন। সে সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন। পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউজিনের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। তখন রমনা পার্কের আয়তন ছিল 89 একর। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এই পার্কটির উন্নয়ন করা হয়। এখনকার সোহরাওয়ার্দী উদ্যান তখন এই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ রদের পর রমনা এলাকা তিন ভাগে ভাগ হয়ে যায়। এরই ফলে রমনা উদ্যান ও রেসকোর্স ময়দান আলাদা হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। রমনা পার্কে বর্তমানে 211 প্রজাতির উদ্ভিদ রয়েছে। ফলজাতীয় উদ্ভিদ 36টি, ওষুধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি এবং মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। বিভিন্ন প্রজাতির গাছপালার এমন সমারোহ থাকার কারণে অনেক পিতামাতাই তার সন্তানকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে এই পার্কটিতে নিয়ে আসেন। বিভিন্ন ঘাস, লতা, ছোট ও মাঝারি গাছ, মৌসুমি ফুলে সমৃদ্ধ ঐতিহ্যবাহী পার্ক এই রমনা। এখানে রয়েছে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষ ও পাখি। রমনায় রয়েছে 19টি রেন্টি গাছ। ধারণা করা হয় এর এক একটি গাছ বড় হলে 1.5 বিঘা জমি দখল করবে। বর্তমানে এই পার্কে 350টি মেহগনি গাছ রয়েছে। সারিবদ্ধভাবে লাগানো হয়েছে জাম, জলপাই, হরতকি এবং পেয়ারা গাছ। পার্কের উত্তর পাশে হিয়ার রোডের কাছে রয়েছে পাদাওক গাছ। সবচেয়ে পুরনো মহুয়া গাছটি পার্কের মাঝখানে অবস্থিত। মহুয়া গাছের পূর্ব দিকে আছে মালয়েশিয়া ও গুলাস। পার্কের দক্ষিণ পশ্চিমে আছে এক নামে পরিচিত রমনা বটমূল। বৈচিত্র্য থাকায় রমনা পার্কে সারা বছরই কিছু না কিছু ফুল থাকে। পার্কের পূর্ব দিকে রয়েছে একটি সুন্দর অশোকবিথি গাছ। বর্ষায় ঢাকার আর কোথাও কেয়া না ফুটলেও রমনার কেয়া ফুল একেবারে নিয়মিত। পার্কের উত্তর পাশে আছে রক্তলাল কৃষ্ণচূড়া।
রমনা পার্কের আয়তন 68.5 একর। এর ভেতরে একটি লেক রয়েছে যার আয়তন 8.76 একর। এই লেকটির প্রশস্ততা স্থানভেদে 9 থেকে 94 মিটার পর্যন্ত এবং দৈর্ঘ্য 812 মিটার। রমনা পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। রমনা পার্ক প্রতিদিনই সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে।